দেখে নেব খেলার সময় শিরোনাম। হিমালয় জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ নারী ফুটবল দল, নেপালকে হারিয়ে সাফের শিরোপা জিতে ইতিহাস গড়তে চাই সাবিনারা, চাপমুক্ত হয়ে খেলার লক্ষ্য। সোমবার প্রস্তুতি ম্যাচে কম্বোডিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। বাবা হারানো শোক শক্তিতে পরিণত করতে চান হেমন্ত, ইঞ্জুরি থাকলেও নির্ভার জামাল ভূঁইয়া। বিসিবি চাইলে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলতে পারেন সাকিব, আর্থিক কারণে এ দলের সিরিজ বাতিল আফগানিস্তানের, বিকল্প ভাবনা বোর্ডের। নারী সাফ চ্যাম্পিয়নশিপের খবর, নেপালের বিপক্ষে ফাইনাল জিতে ইতিহাস সৃষ্টির অপেক্ষায় বাংলাদেশ নারী ফুটবল দল। স্বাগতিকদের মাঠে শিরোপা নির্ধারণী ম্যাচ কঠিন হবে, তবে চাপ না নিয়ে স্বাভাবিক ফুটবল খেলে ধারাবাহিকতা রাখার লক্ষ্য ফুটবলারদের। অন্যদিকে ঘরের মাঠে প্রথম শিরোপার স্বপ্ন দেখছে নেপালও। দশরথ রংশালায় ম্যাচ শুরু কাল বিকাল সোয়া পাঁচটায়। ইতিহাস থেকে ঠিক সমান দূরত্বে একই চিত্রনাট্যের দুই কুশীলব। মহারণ মঞ্চায়নের শেষ দৃশ্যে এক পক্ষে যেমন থাকবে সীমাহীন আক্ষেপ, অন্য প্রান্তে বিজয়ের মহাকাব্য। শিরোপার এতটা কাছে এসে ঠিক সেই প্রহরী হয়তো গুনছেন সাবিনা খাতুন। এবার নারী সাফে অপ্রতিরোধ্য একটা বাংলাদেশ দলের দেখা মিলেছে। দশরথ সাক্ষী হয়ে আছে স্বপ্না কৃষ্ণাদের নৈপুণ্যে প্রতিপক্ষের দুমড়ে মুচড়ে যাওয়ার প্রতিটি মুহূর্ত। আরও একবার রঙশালায় সেই রং ছড়ানোর অপেক্ষা। কাজটা কঠিন, তবে আত্মবিশ্বাস আছে পাহাড় ডিঙানোর। যেহেতু মেয়েরা এখানে ফাইনালে আসছে, ভালোভাবে খেলে আসছে, তারা তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে যে নতুন একটা কিছু করার জন্য। আর এখানে সবচেয়ে ভালো দিক যে দুইটা টিমই আপনার হলো কেউ এখনো চ্যাম্পিয়ন হয়নি, তো নতুন ইতিহাস পাওয়ার জন্য আমাদের মেয়েরা তো অবশ্যই চেষ্টা করবে। এই সাফে চার ম্যাচে প্রতিপক্ষের চালে ২০ গোল বাংলাদেশের, যার আটটাই সাবিনার। ফাইনালে এই গোল মেশিন জ্বলে উঠুক আরও একবার, সঙ্গে সিরাজ জাহানের ক্যারিশম্যাটিক পারফরমেন্স। তবে তার ইঞ্জুরি নিয়ে রয়েছে শঙ্কা, কিন্তু সেই সব পেছনে ফেলে ইতিহাস রচনায় মত্ত কাপ্তান। কোনো প্রেশার মেয়েদের ভিতরে থাকবে না, তারা স্বাভাবিক খেলাই, ম্যাচ বাই ম্যাচ যেভাবে খেলে আসছে সেভাবে খেলতে হবে। যেহেতু একটা ম্যাচ আছে হিস্ট্রি করার, নিজেদের একটা মাইন্ড ফলো করার, সো ওটা যেন আমরা মানে ওটার প্রতি অবগত থাকি। বাংলাদেশের মতো নেপালও অপ্রতিরোধ্য, তারাও আক্ষেপ ঘোচাতে চায় আগের চার আসরের ফাইনালের। বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ তা ভালো করেই জানা কোচ ও ফুটবলারদের, তবে ম্যাচটা ঘরের মাঠে বলেই বাড়তি আত্মবিশ্বাস ওদের। একটা মাত্র জয়ে আমাদের ইতিহাস রচনা হবে, আমরা সেই মুহূর্তের অপেক্ষায় আছি। ফুটবলাররা সবাই প্রতিজ্ঞাবদ্ধ, আমরা ভিন্ন কিছু ভাবতেই চাই না। ভারত শ্রেষ্ঠত্ব যুগের সমাপ্তি টেনে নতুনের অপেক্ষায় নারী সাফ। এই পথে বিজয়ের আলোকবর্তিকা হাতে লাল সবুজের সূচনা হোক নতুন দিগন্তের। এস এম ইকবাল, সময় সংবাদ। স্বাগতিক নেপাল কঠিন প্রতিপক্ষ হলেও ফাইনালে ফেভারিট হিসেবেই মাঠে নামবে বাংলাদেশ। চাপমুক্ত হয়ে খেললে প্রথমবারের মতো সাফের শিরোপা ঘরে আনবে বাংলাদেশের নারীরা, এমন মন্তব্য করেছেন নারী ফুটবল দলের সাবেক কোচ সৈয়দ গোলাম জিলানি। বয়সভিত্তিক পর্যায়ে ধারাবাহিকভাবে ভালো করায় আগামীতে জাতীয় দল আরও শক্তিশালী হবে বলে আশা বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের। বড় কিছুর প্রত্যাশায় এবারের নারী সাফে অংশ নেয় বাংলাদেশ। আসরের শুরু থেকেই আশ্বাসের সঙ্গে মিল দেখা যায় মাঠের পারফরমেন্সেও। গ্রুপ পর্বের দাপট অব্যাহত থাকে সেমিফাইনাল পর্যন্ত। এর আগেও সাফের ফাইনালে খেলেছে বাংলাদেশ, তবে এবারের আসরটা বিশেষ হয়ে থাকবে। নারী সাফের ইতিহাসে ভারতকে প্রথম হারের স্বাদ দেয় সাবিনারা। যে দাপট দেখিয়ে ফাইনাল পর্যন্ত এসেছে দল, তাতে কাঙ্ক্ষিত সাফল্য ঠিকই ধরা দেবে। ফাইনাল ম্যাচ মানেই স্নায়ুচাপ, সমর্থকদের বাড়তি প্রত্যাশা। স্বাগতিক হিসেবে দশরথ স্টেডিয়ামে নেপাল পাবে বিপুল সমর্থন, তাই প্রথম শিরোপার জন্য মাঠের বাইরে সবকিছুই সামলাতে হবে সানজিদা মাসুরাদের। নেপাল হোস্ট টিম, তারা অনেক দর্শক আসে, তো ওরা প্রেশার দেয়, প্রেশার চিল্লাচিল্লি করে। তা আমি এই ক্ষেত্রে বলবো আমাদের বর্তমান মহিলা টিম অনেক পরিপক্ব, তারা চাপমুক্ত রেখে
ভালো খেলে দলকে জিতিয়ে নিয়ে আসবে। মেয়েদের ফুটবল নিয়ে বরাবরই সিরিয়াস বাফুফে। বয়সভিত্তিক পর্যায় থেকে হয়েছে যথাযথ পরিকল্পনা, যার ফলশ্রুতিতে আজ এই পর্যায়ে এসেছে নারী দল, যার পুরো কৃতিত্ব ফুটবলার কোচদেরই দিচ্ছে বাফুফে। বাংলাদেশ মহিলা টিম সাফ চ্যাম্পিয়নশিপে ফাইনালে, এটা কারো একার কৃতিত্ব না, এখানে এটা টিম ওয়ার্ক। অক্লান্ত পরিশ্রম করে দিনের পর দিন একটা ডিসিপ্লিন মেনটেন করে এসছে, সে কারণেই আজকে এই রেজাল্টটা আমরা পেয়েছি। গত নারী সাফ অনুষ্ঠিত হয়েছিল নেপালে, সেবার গ্রুপ পর্বে স্বাগতিকদের কাছে হেরেছিল বাংলাদেশ। এবার তার পুনরাবৃত্তি নয়, সাবিনারা রচনা করবে নতুন ইতিহাস, এমন প্রত্যাশাই সবার। মাসুম রব্বি, সময় সংবাদ, ঢাকা। ইতিহাস সৃষ্টির পথে আর মাত্র এক ধাপ দূরে বাংলাদেশ নারী ফুটবল দল। 2016 আক্ষেপ ঘুচিয়ে আবারও সাফ শ্রেষ্ঠত্বের সম্ভাবনা সাবিনা স্বপ্নাদের সামনে। এবারের আসরে টুর্নামেন্টে সর্বোচ্চ গোল করেছে বাংলাদেশ। কিভাবে নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে এলো ছোটনের দল, তা নিয়েই থাকছে এবারের প্রতিবেদন। এবারের নারী সাফে ভালো করবে বাংলাদেশ, এমন প্রতিজ্ঞা নিয়ে নেপালের ফ্লাইট ধরা ফুটবলাররা শুরুতেই যাত্রী নিয়েছেন। নিজেদের ওপেনিং ম্যাচে সাবিনার ডাবলসে ছোটনের দল মালদ্বীপকে উড়িয়ে দেয় 3-0 ব্যবধানে। অথচ এই দ্বীপরাষ্ট্র পুরুষ দলের কাছে পাহাড় সমকঠিন। নারী ফুটবলে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কোনো তুলনাই চলে না, ওদের সঙ্গে লাল সবুজদের পার্থক্য যোজন যোজন, মাঠে যার প্রমাণ ছিল এবারও। কাপ্তান সাবিনার হ্যাট্রিকে সদ্যই ফিফার নিষেধাজ্ঞা পেরোনো দলটা উড়ে যায় 6-0 গোলে। পরের ম্যাচে ইতিহাস রচনা করে বাংলাদেশ। নারী সাফে মূল দলের কাছে 3-0 হেরে প্রথমবারের মতো হারের তিক্ততা পায় ভারত। একযুগের সাধনায় এই উপলক্ষ তৈরি করে লাল সবুজ। এই ম্যাচে অবশ্য গোল পাননি সাবিনা, তবে দশরথ রঙ্গশালা দেখেছে স্বপ্নার স্বপ্নীল পারফরম্যান্স। অপরাজিত থেকে শীর্ষচারে পা রাখা বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পায় ভুটানকে। ভারত পাকিস্তান কৃষ্ণা সঞ্জিদাদের কাছে ছিল নস্যি, সে পথে তাই বাধাই হতে পারেনি ভুটান। লাল সবুজরা পায় 8-0 গোলের বড় জয়। টুর্নামেন্টে দ্বিতীয় হ্যাট্রিকের দেখা পান সাবিনা। অনন্য সাবিনা অপ্রতিরোধ্য কাপ্তান, নেপাল সাফে একাই আলো ছড়িয়েছেন, তার নৈপুণ্যের আশেপাশে কেউ কোথাও নেই। দুটি হ্যাট্রিক সহ 8 গোল করে তিনি গোল্ডেন বুটের একমাত্র দাবিদার। 4 গোল নিয়ে দ্বিতীয় অবস্থানে স্বপ্না। এসএম ইকবাল, সময় সংবাদ। আবারও নারী ফুটবলের খবর। মেয়েদের সাফের ফাইনালে ওঠার খবর পৌঁছে গেছে সাধারণ দর্শকদের কাছেও, বিশেষ করে বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুনের খেলা নিয়ে রোমাঞ্চিত তারা। ফাইনালে তার পায়ে ভর করে প্রথম নারী সাফের শিরোপা জিতবে বাংলাদেশ, বিশ্বাস ভক্তদের। এদিকে নেপালকে হারাতে গোল হজম না করার পরামর্শ দিলেন নারী ফুটবল দলের সাবেক ম্যানেজার মিনি করিম। এই ছবিগুলো সাবিনা সকিদের, প্রায় এক দশক আগের। তখন নারী সাফের গ্রুপ পর্ব কিংবা নকআউট পর্ব থেকে বিদায় নিয়ে নীরবে কাঁদতে হতো ফুটবলারদের। সময় বদলেছে, বদলেছে মেয়েরাও। গেল এক দশকে অনেক পরিণত হয়েছেন সাবিনারা। সিনিয়র নারী দলে যুক্ত হয়েছেন মারিয়া, তহুরা, স্বপ্নার মতো প্রতিভাবান ফুটবলার। কাঠমান্ডু সাফে এখন পর্যন্ত কোনো গোল হজম না করা বাংলাদেশের শক্তিমত্তাই প্রমাণ করে। যে ভারতকে এর আগে কখনো হারাতে পারেনি বাংলাদেশ, এবার তা করে দেখিয়েছে। অধিনায়ক সাবিনার পারফরমেন্স এখন পর্যন্ত আসো সেরা। 2008 সাল থেকে মেয়েদের কাছ থেকে দেখেছেন মিনি করিম, প্রায় 6 বছর ছিলেন নারী ফুটবল দলের ম্যানেজারও। তার বিশ্বাস, 2016 সালে ফাইনাল হারের ক্ষত এবার অপরাজিত চ্যাম্পিয়ন থেকেই ঘোচাবে বাংলাদেশ। ধারাবাহিকতা কিন্তু আমরা আজকে এই পর্যায়ে, হঠাৎ করে কিন্তু হুট করে কিন্তু চলে আসি নাই। আর সবচেয়ে বড় কথা, আমাদের যে টিমটা আজকে যে রেজাল্ট করছে, এরা কিন্তু সবাই একেবারে শিশু। এরা কিন্তু 14 দিকে এসছে এবং 14 দিকে খেলে খেলে কিন্তু আজকে কেউ 15, কেউ 16, 17, 18, 19। একমাত্র সাবিনাই কিন্তু এখানে সিনিয়র খেলোয়াড়। ছোটন খুব ভালোভাবে জানে কাকে দিয়ে কতটুকু আদায় করা যাবে। মেয়েদের ফুটবলে ফাইনালে ওঠার খবর ঠিকই রাখছেন নারী দর্শকরা।
বিশেষ করে বাংলাদেশের সাবিনা খাতুনকে চেনেন অনেকেই। ঘরোয়া ও আন্তর্জাতিক ম্যাচ মিলিয়ে প্রায় 300 অধিক গোল করেছেন দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা এই ফুটবলার। স্বাগতিক নেপালকে হারিয়ে প্রথম নারী সাব চ্যাম্পিয়ন হতে তার উপরই ভরসা করছে ভক্তরা। সাবিনা আপু, আপনার জন্য আমার অনেক অনেক উইশ থাকবে আমার মন থেকে। আপনি খুব ভালো খেলুন, আমাদের বাংলাদেশের জন্য কিছু একটা করুন। আপনি আপনি তাহলে বাংলাদেশের একটা গর্ব, আমাদের গর্ব। মেয়েদের ফুটবল খেলার কারণে বাংলাদেশ একটা গ্রামই মানে তাদের উন্নয়ন হয়ে গেছে শুধুমাত্র ফুটবলের কারণে। তো আমি অবশ্যই চাই যে মেয়েদের এটা জিতুক, এবং এটা জিতটা অ্যাকচুয়ালি আমাদেরই, বাংলাদেশেরই। বাংলাদেশের টিমের জন্য অনেক অনেক শুভকামনা। 2003 সালে ছেলেদের সাফ জিতে বাংলাদেশ, যা এখন পর্যন্ত ছিল লাল সবুজের সর্বোচ্চ অর্জন। 2022 এসে কি নতুন ইতিহাস রচনা করবে বাংলার জয়ী তারা? উত্তর জানতে অপেক্ষা করতে হবে আর মাত্র এক ম্যাচ। মন্দিয়া প্র্যাকটিস করতেছে না। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। কম্বোডিয়ার বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে সোমবার মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। রুদ্ধদ্বার ম্যাচ দিয়ে মূল ম্যাচের আগে নিজেদের প্রস্তুতি সেরে নিতে চান জামাল ভুঁইয়ারা। ম্যাচের আগে বাবা হারানোর খবর পেয়েছেন মিডফিল্ডার হেমন্ত ভিনসেন্ট। তবে শোককে শক্তি তো পরিণত করতে দলকে জেতাতে চান তিনি। ছোটোখাটো ইঞ্জুরি থাকলেও সেটা ম্যাচে কোনো প্রভাব পড়বে না বলে জানান দলের ম্যানেজার ইকবাল হোসেন। নম্পেনে ম্যাচটি শুরু হবে বিকাল 5:30। কম্বোডিয়ার আকাশটা বড় রহস্যময়, এই বৃষ্টি আবার এই রোদ, অনেকটা ঢাকার মতোই। গেল কদিনের অনুশীলনে এখানকার আবহাওয়ার গতি প্রকৃতির সঙ্গে বেশ সখ্যতা হয়ে গেছে জামাল ভুঁইয়াদের। কম্বোডিয়ায় পা রাখার পর থেকে জিম, সুইমিং, মাঠে টানা অনুশীলনে প্রস্তুতির কোনো ঘাটতি রাখেননি কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা। তবে অনুশীলনে এদিন সবার চোখে মুখে ছিল বিষাদের কালো ছায়া। বাবা হারিয়েছেন হেমন্ত ভিনসেন্ট। টিম ম্যানেজমেন্ট তাকে দেশে পাঠাতে চাইলেও রাজি হননি। দেশের জন্য হেমন্তের এই ত্যাগ সতীর্থদের হৃদয়ও ছুঁয়ে গেছে বলে জানান দলের ম্যানেজার। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জন্য গভীরভাবে দুঃখ প্রকাশ করছে, এবং আমরা সবাই হেমন্তর পাশে আছি। আমরা আসলে হেমন্তকে বলেছিলাম, এটা তার উপর ইচ্ছা দিয়েছিলাম, যদি সে দেশে যদি ব্যাক করতে চাইতো তাহলে আমরা হয়তো ব্যবস্থা করে দিতাম, কোনো সমস্যা ছিল না। কিন্তু সে নিজের থেকে ত্যাগ স্বীকার করে বলেছে আমি দেশের জন্য খেলবো, এজন্য তার প্রতি আমরা কৃতজ্ঞ, তার ফ্যামিলির প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি। দায়িত্ব নিয়ে এখন পর্যন্ত দলকে জয় উপহার দিতে পারেননি কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা, তাই বেশ চাপে আছেন এই স্প্যানিশ কোচ। কম্বোডিয়া ভালো দল, ওদের সঙ্গে ভালো করাটা চ্যালেঞ্জিং হবে। ঢাকায় ওরা লম্বা ক্যাম্প করেছে, ফিটনেসের অনেক উন্নতি হয়েছে, আশা করছি ভালো কিছুই হবে এ ম্যাচে। কম্বোডিয়ায় প্রীতি ম্যাচ 22 সেপ্টেম্বর, তার আগে স্বাগতিকদের সঙ্গে মিলেছে আনঅফিসিয়াল এই ম্যাচটা খেলার সুযোগ। মূল ম্যাচের আগে কম্বোডিয়ার সঙ্গে এই ম্যাচ দিয়ে নিজেদের দুর্বলতার জায়গাগুলো খুঁজে বের করতে কাজে আসবে বলে মনে করেন অধিনায়ক জামাল ভুঁইয়া। এই ম্যাচ খেললে আমরা বুঝতে পারবো ওরা কিরকম খেলে, সো ইটস আ ভেরি ইম্পর্টেন্ট ম্যাচ ফর আস এন্ড ভেরি ইটস আ ভেরি গুড ম্যাচ ফর অল অফ আস। রুদ্ধদ্বার ম্যাচ হবে বাংলাদেশ কম্বোডিয়ার। প্রবাসী বাঙালি বা স্বাগতিক দর্শক কারোরই সুযোগ হবে না ম্যাচ দেখার। ম্যাচ দেখার সুযোগ হোক বা না হোক, শেষে জয়ের হাসি ফুটুক জামাল ভুঁইয়াদের মুখে, এটাই চাওয়া সবার। পারভীন আক্তার, সময় সংবাদ। বাফুফের ঝুঁকিপূর্ণ টার্ফেই 20 সেপ্টেম্বর থেকে বিসিএল এর 11 ক্লাব নিয়ে শুরু হচ্ছে অনূর্ধ্ব-16 টুর্নামেন্ট। প্রবল আপত্তি থাকা সত্ত্বেও এক প্রকার বাধ্য হয়েই টুর্নামেন্টে অংশ নিতে হচ্ছে ক্লাবগুলোকে, কেননা অসমতল টার্ফে ইঞ্জুরিতে পড়ার আশঙ্কা থাকে। বাফুফে বলছে কোনো মাঠ না থাকায় এমন মাঠে ম্যাচ আয়োজন। তবে জাতীয় ক্রীড়া পরিষদের দাবি মাঠ আছে, তাদের কাছে চাইলেই ব্যবস্থা করে দেয়া হতো। বাফুফের আর্টিফিশিয়াল টার্ফে জায়গায় জায়গায় কাটা ছেঁড়া, খানাখন্দের জায়গায় বসানো হচ্ছে দেশি নিম্নমানের কৃত্রিম কার্পেট, যেখানে পা দিলেই আটকে যাচ্ছিল। মাঠের পাশেই বিপজ্জনক নালা, যা স্ল্যাব দিয়ে ঢেকে দিলেও ঝুঁকি কমবে না। এমন মাঠেই 20 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বিসিএল এর 11 ক্লাব নিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-16 টুর্নামেন্ট। আসরের অন্য ভেন্যু পল্টনের আউটার স্টেডিয়াম। আসর সামনে রেখে বাফুফে ভবনেই অনুষ্ঠিত হলো এই টুর্নামেন্টের ড্র। শুরুতে লীগ পদ্ধতিতে হবার কথা থাকলেও তা হচ্ছে না। রাজধানীর মাঠের সংকটের জন্য আরও একবার মাশুল দিতে যাচ্ছে ক্লাবগুলো। টুর্নামেন্টে অংশ না নিলে গুনতে হবে 20 লাখ টাকা জরিমানা। ইঞ্জুরির আশঙ্কা থাকার পরও বাধ্য হয়ে অংশ নিতে হচ্ছে। এটা ওদের জন্য এই বয়সে যে ইঞ্জুরিটা হওয়া, এটা অ্যাকচুয়ালি তাদের ফিউচারের জন্য অনেক বড় একটা আঘাত হবে, এটা বাস্তবতা আমাদের মেনে নিতে হবে। অ্যাকচুয়ালি মাঠের সাইড থেকে আমি বলবো মাঠের মেজারমেন্টটা, যেটা ট্রাফের মেজারমেন্টটা 11
মাইন্ডসেট খেলার মতো কিনা। আমরাও প্রথম দিকে মিটিংয়ে অনেকবার বলেছি এই মাঠে খেলা সম্ভব না, যেহেতু এখন বাস্তবতার নিরিখে বাংলাদেশে মাঠ সংকুলান নেই এবং মাঠ ভালো মাঠ পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা সব টিমই একসাথে মিটিংয়ে সিদ্ধান্ত গ্রহণ করছি হ্যাঁ আমরা এই মাঠে খেলব। বাফুফের আয়ত্তে থাকা পাঁচ মাঠে চলছে বিভিন্ন টুর্নামেন্ট। বাফুফে বলছে উপায় না থাকায় তাদের এমন মাঠে আয়োজন করতে হচ্ছে ম্যাচ। আমরা কাজ শুরু করেছি, এই সীমাবদ্ধতাগুলো মেনে নিয়ে আমরা টুর্নামেন্ট আয়োজন করছি, বাট এটা আমরা বলতে পারি যে আমাদের এই দুটো মাঠের মধ্যে যতটুকু কম সম্ভব আমরা ফিক্সচার পূরণের সময় খেয়াল রাখবো, যতটুকু কম সম্ভব খেলা আমরা আমাদের আর্টিফিশিয়াল টার্ফে দিব। ঝুঁকিপূর্ণ টার্ফে অনূর্ধ্ব ১৬ টুর্নামেন্ট আয়োজন নিয়ে কিছুদিন আগে সময় সংবাদে সমালোচনা করেছিলেন খোদ বাফুফের টেকনিক্যাল অ্যান্ড স্ট্র্যাটেজিক ডিরেক্টর পল স্মলি। এর আগে কমলাপুর স্টেডিয়াম টার্ফে খেলায় প্রিমিয়ার লিগের দেশি বিদেশি অনেক ফুটবলারের ক্যারিয়ার পড়েছিল হুমকির মুখে। বাফুফের আর্টিফিশিয়াল টার্ফও তার বাইরে নয়। বাফুফে মাঠের সংকটের কথা বললেও জাতীয় ক্রীড়া পরিষদ বলছে উল্টো কথা। বিষয়টা আমাকে বাফুফে ওইভাবে জানায়নি, আমরা কমিউনিকেট করে ওদের সাথে যোগাযোগ করে নিতে পারবো, কোন মাঠে তারা এভাবে ইয়ে করতে চায় সেটা আমরা একটা যোগাযোগের মাধ্যমে আমরা একটু চেষ্টা করে দেখতে পারবো। আমরা মাসব্যাপী চলা এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ভিসিএলে সদ্য নিষিদ্ধ হওয়া ক্লাব কারণ বাজার প্রগতি সংঘ, যদিও তারা নিষিদ্ধ হবার আগেই টুর্নামেন্টে অংশ নিতে নিবন্ধন করেছিল। মেহেদিন আইম, সময় সংবাদ, ঢাকা। দেশের ক্রিকেটের খবর। অক্টোবরে অনুষ্ঠিতব্য বাংলাদেশ এ দলের বিপক্ষে সিরিজ বাতিল করেছে স্বাগতিক আফগানিস্তান। এ সময় কাজে লাগাতে অন্য কয়েকটি দেশের সঙ্গে সিরিজ আয়োজনের চেষ্টা করছে বোর্ড, জানিয়েছেন বিসিবি প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। ক্রিকেট সংশ্লিষ্ট বিষয় না হওয়ায় শেয়ার বাজার ইস্যুতে সাকিবের নাম আসা নিয়ে মন্তব্য করেননি সিইও। তবে সিপিএলে খেলতে ওয়েস্ট ইন্ডিজ থাকলেও টিম ম্যানেজমেন্ট চাইলে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজে দেখা যেতে পারে সাকিবকে বলেও জানান তিনি। লম্বা ছুটিতে ওয়ানডে দল, আর টেস্ট দল তো মাঠের বাইরে সেই জুন থেকে। সামনে টি-20 বিশ্বকাপ, তাই ব্যস্ততা সংক্ষিপ্ত সংস্করণ ঘিরে। তবে এই সময়টা নিয়ে পরিকল্পনা ছিল বিসিবির। আফগানিস্তানের আমন্ত্রণে সংযুক্ত আরব আমিরাতে হওয়ার কথা ছিল এ দলের সফর, যেখানে দুটি চার দিনের ম্যাচ আর তিনটি ওয়ানডে খেলার কথা ছিল। ওয়ানডে এবং টেস্ট দলের ক্রিকেটারদের নিয়েই যার পরিকল্পনা করেছিল বিসিবি, তবে হঠাৎ করেই সফর বাতিল করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। বিসিবি স্পষ্টভাবে না জানালেও গুঞ্জন আর্থিক কারণে সিরিজ এখন আয়োজন করতে পারছে না এসিবি। যে আফগানিস্তান সাধারণত বাইরের কোনো ভেন্যু তারা ইউজ করে, তাদের বিভিন্ন লজিস্টিক্যাল চ্যালেঞ্জ থাকতে পারে। সো এটা কি কারণে এক্স্যাক্টলি আমরা বলতে পারবো না। আফগানিস্তানের সাথে যে এই টিমের যে নির্ধারিত সিরিজ সেটা আমাদের রিশিডিউল করতে হবে। এই সফর দিয়ে রাসেল ডমিঙ্গোর কাজ করার কথা ছিল বোর্ডের সাথে। সফর বাতিল হওয়ায় তবে কি আর বিসিবির সাথে কাজ করা হবে না দক্ষিণ আফ্রিকান কোচের? এই বোর্ড কর্তা বলছেন নতুন কোনো দেশের সাথে সফর আয়োজনের কথা ভাবছে বিসিবি। এই সময়টা যেহেতু আমাদের একটা অ্যাভেলেবল স্লট আছে, অন্য কোনো দেশ বা অন্য কোথাও কারোর সাথে এই সময়টা একটা লঙ্গার ভার্সনের কিছু ম্যাচ খেলা যায় কি, একটা ট্যুরের ডিসকাশনের বা কনফার্মেশন বা ফাইনালে কিছুটা সময় লাগে। আমরা চাচ্ছি যে বিষয়টা যখন যতটুকু সম্ভব চূড়ান্ত করা যাবে তারপরে আমরা আপনাদের বলে দিই। এদিকে আবারও নেতিবাচক খবরের শিরোনামে সাকিব আল হাসান, শেয়ার বাজার কারসাজিতে জড়িত তার প্রতিষ্ঠান। তবে ক্রিকেট সংশ্লিষ্ট না হওয়ায় বিষয়টি এড়িয়ে গেলেন বোর্ড কর্তা। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ রয়েছেন সাকিব। এ মাসেই সংযুক্ত আরব আমিরাতে দুটি টি-20 ম্যাচ খেলবে বাংলাদেশ। টিম ম্যানেজমেন্ট চাইলে ইউএইর বিপক্ষে সিরিজে দেখা যেতে পারে তাকে। কমপ্লিটলি একটা মানে একটা বাইরের ব্যাপার আসলে, যাকে নিয়ে আপনারা বলছেন তারাও নিয়েও দেশের বাইরে আছেন আমি যতটুকু জানি। সো এই বিষয়গুলো আসলে আমাদের কাছে তো ওইভাবে আসে না, বাইরে থেকে শোনা, আপনারা যেভাবে শুনেছেন আমরা সেভাবে শুনেছি। সেই বিষয়টা আসলে এই মুহূর্তে আমার পক্ষে বলা কিছু সম্ভব হবে না। সাডেন আমাদের একটা সিদ্ধান্ত যে আমরা ট্যুর করবো, সেক্ষেত্রে টিম ম্যানেজমেন্ট যদি ফিল করে তাকে এই সিরিজে রাখার জন্য সেটা টিম ম্যানেজমেন্ট ডিসাইড করবে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দল থেকে মাহমুদুল্লাহ রিয়াদকে বাদ দেওয়ার প্রতিবাদে তার জন্মস্থান ময়মনসিংহে মানববন্ধন করেছেন ক্রিকেট প্রেমীরা। রোববার দুপুরে নগরীর সার্কিট হাউস মাঠের সামনে মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সাদিকুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন হোসেন আলী। কৈশোরে ময়মনসিংহের যে মাঠে খেলে বড় হয়েছেন ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ, সে মাঠের সামনেই তার পক্ষে মানববন্ধন করেন এলাকাবাসীরা। রোববার দুপুরে সার্কিট হাউস খেলার মাঠে ক্রিকেট প্রেমী ময়মনসিংহবাসী ব্যানারে মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
অস্ট্রেলিয়ায় আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল থেকে অভিজ্ঞ এই ক্রিকেটারকে বাদ দেওয়ায় ক্ষোভ জানান তারা। যেহেতু রেয়াজ চক্রান্তকে বাদ দেওয়া হয়েছে, ওদের শুভাকাঙ্ক্ষী হিসাবে আমরা প্রতিবাদ জানাচ্ছি। যতক্ষণ পর্যন্ত রিয়াদকে দলে অন্তর্ভুক্তি না করা হবে আমাদের প্রতিবাদ চলবে ইনশাল্লাহ। রিয়াদকে যদি দলে থাকতো তাহলে আমরা অভিজ্ঞতা সম্পন্ন একটা প্লেয়ার পাশাপাশি একটা বোলার আমরা পেতাম। সে কেন থাকবে না, তার সব কিছু ঠিক আছে, রাজনীতিভাবে কেন রাজনীতি ঢুকবে খেলাধুলায়? আমরা চাই এই রাজনীতি পরিহার করে সঠিক নেতৃত্বে সঠিক মানুষকে জায়গা দেওয়ার জন্য। মাহমুদুল্লাহ রিয়াদকে বাদ দেওয়ায় ক্রিকেট বোর্ডের সমালোচনা করে তাকে দলে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন ময়মনসিংহের ক্রিকেট প্রেমীরা। একটা টিমে 11 জন খেললেও সবাই কিন্তু গেম চেঞ্জার না। আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ একজন গেম চেঞ্জার প্লেয়ার। এমন একটা প্লেয়ারকে বাদ দিয়ে আমাদের সফলতা কিভাবে আমরা কামনা করি, এটা আমাদের বিসিবির অবশ্যই চিন্তা করা উচিত। প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, আপনি একটু দয়া করে এই বিষয়টা একটু দেখেন এবং মাহমুদুল্লাহ রিয়াদকে বাংলাদেশ টিমে অন্তর্ভুক্ত করেন। দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে হলে বিসিবিকে আরও স্বচ্ছ হওয়ার প্রয়োজন বলে মনে করেন মানববন্ধনে অংশ নেয়া সবাই। মাহমুদুল্লাহ রিয়াদের ভক্তরা দাবি করছেন মাহমুদুল্লাহ রিয়াদ ষড়যন্ত্রের শিকার হয়েই দল থেকে বাদ পড়েছেন, আর আসন্ন যেই টি টোয়েন্টি বিশ্বকাপ সেই বিশ্বকাপে মাহমুদুল্লাহ রিয়াদকে দলের স্বার্থেই আবার দলে ফিরিয়ে আনার দাবি তাদের। সাদিকুর রহমান, সময় সংবাদ, ময়মনসিংহ। রাজধানীতে অনুষ্ঠিত হয়ে গেল বঙ্গবন্ধু স্পোর্টস চ্যাম্পিয়নশিপের কাবাডি প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এ সময় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এ সময় মন্ত্রী বলেন তারুণ্যের প্রতিভা বিকাশে খেলাধুলার বিকল্প নেই। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। হিমালয় জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ নারী ফুটবল দল। নেপালকে হারিয়ে সাফের শিরোপা জিতে ইতিহাস গড়তে চায় সাবিনারা। চাপমুক্ত হয়ে খেলায় লক্ষ্য। এবং বিসিবি চাইলে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলতে পারেন সাকিব। আর্থিক কারণে এ দলের সিরিজ বাতিল আফগানিস্তানের, বিকল্প ভাবনা বোর্ডের। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়।